জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব ফাটাফাটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা পুরোপুরি দেখুন বন্ধুরা। ভিডিওটা কাটাকাটি না করে একদম শুরু থেকে লাস্ট দেখুন, তাহলেই বুঝবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তিনটে ওয়ার্কআউট দেখাবো। প্রথম দেখাবো বাইসেপস বন্ধুরা, তারপরে দেখাবো টাইসেপস, অ্যান্ড তারপরে লাস্ট শোল্ডার। তো বন্ধুরা, আমি আজকে আপনাকে তিনটে ওয়ার্কআউট দেখাবো যে একদিনই আপনারা তিনটে ওয়ার্কআউট কীভাবে করবেন। তো বন্ধুরা, প্রথমত আমি স্টার্ট করছি বর্ম আপ। এনে কি ফ্রি এক্সারসাইজ সেটা আপনারা ভালো করে জানেন, আর যদি না জানেন তো আমি আপনাকে বলছি বন্ধুরা, যারা যারা মানে জিমে আসবেন, স্টার্টিং জিম করবেন, শুরু করবেন, তারা তাদের প্রথম আসে একটু বর্ম আপ করে মানে নিতে লাগবে, যেমনটা আমি করতেছি। একটু হাঁটটাকে এরকম মানে যেমনটা পারেন আপনারা, একটু জাম্পিং জ্যাক ঝাপাঝাপি যেটা পারেন সেটা একটু করে নেবেন, তারপর বন্ধুরা শুরু করবেন এক্সারসাইজ। তো বন্ধুরা, প্রথম আমি এক্সারসাইজ করবো বন্ধুরা মানে বাইসেপস জিগজ্যাগ বারবার মানে কার্ল। তো বন্ধুরা, এটা মারবো আমি এক একটা মানে রেপিটেশনে, মানে বন্ধুরা মানে 15 রেপিটেশন করে মারবো, 4টে সেট। মনে রাখবেন বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে দেখাবো, একটা একটা সেটে দেখাবো, কিন্তু আমি আমার বাইসেপসে প্রথম বন্ধুরা 15 রেপিটেশন 4টে সেট। এরপরে নেক্সট আসবে বন্ধুরা এই যে আমার এই মেশিনটাতে যে এক্সারসাইজটা করতেছি বন্ধুরা, এটাও সেম বন্ধুরা মানে 4টে সেট আর 15 রেপিটেশনের সাথে আমি এটা ওয়ার্কআউট করবো, মানে একবারে করে 15 বার করে মারবো আর এই মতো 4টে সেট মারবো। তো বন্ধুরা, মানে দ্বিতীয় নাম্বার এক্সারসাইজ আমার এটাই আসবে। তারপরে বন্ধুরা আমার তৃতীয় নাম্বার এক্সারসাইজ আসবে বন্ধুরা ডাম্বল দিয়ে, আর সেটা হবে কি হ্যামার কার্ল। তো বন্ধুরা, এটা করাটা খুবই দরকার, মানে আপনাদের লং বাইসেপসের জন্য কার, এটা আমাদের বাইসেপসের লাস্ট। আমি তিনটে ওয়ার্কআউটই দেখাবো, বাইসেপসের বেশি দেখাবো না, কারণ যেহেতু আমি আজকে আমি তিনটে বডি পার্টে ওয়ার্কআউট করবো, মানে বাইসেপস, ট্রাইসেপস অ্যান্ড শোল্ডার। তো বন্ধুরা, প্রথমত বাইসেপসের ওয়ার্কআউট আমার এটা লাস্ট ওয়ার্কআউট হয়ে গেল কমপ্লিট। এরপরে আমি করবো বন্ধুরা আমাদের ট্রাইসেপসের ওয়ার্কআউট। তো বন্ধুরা, ট্রাইসেপসের ওয়ার্কআউট করবো আমি সিঙ্গেল হ্যান্ড দিয়ে। তো বন্ধুরা, সিঙ্গেল হ্যান্ড দিয়ে যখন আমি ট্রাইসেপসের ওয়ার্কআউট করবো, তবে আমাকে একটা কথা ধ্যান রাখতে লাগবে, বা আপনাদেরও একটা কথা ধ্যান রাখতে লাগবে, এই হাতে যদি আমি 15 বার মারি তো সেম টু সেম ওই হাতেও কিন্তু আমাকে 15 বার মারতে লাগবে। এই হাতে আমি 10 বার মারলে সেম টু সেম ওই হাতে আমাকে 10 বার মারতে লাগবেই, একটাও কম বেশি করবেন না। এই হাতে মানে 4টে সেট মারবেন আর একটা সেটের মধ্যে 15 বার করে, সেম ওই হেটে 4টে সেট মারবেন, একটা সেটের মধ্যে 15 বার করে, ব্যাস। তারপরে আমাদের দ্বিতীয় নাম্বার এক্সারসাইজ আসছে বন্ধুরা এই যে ট্রাইসেপসের এই মেশিনে। তো বন্ধুরা, এই মেশিনে ট্রাইসেপসের ওয়ার্কআউটটা খুবই একটা ভালো একটা এক্সারসাইজ বন্ধুরা, আপনার যদি চান তো ভালো রেজাল্ট আসে বন্ধুরা, এটা আপনারা করতে পারেন, খুবই ফাটাফাটি রেজাল্ট আসে এই মানে মেশিনটাতে। কিন্তু অনেক লোকে কি করে বন্ধুরা, এই এক্সারসাইজটা না হাতটা একটু উপর নিচ করে, আপনারা হয়তো ভিডিওর মধ্যে এবার দেখবেন যেটা সেভাবে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সেম টু সেম সেভাবে দেখবেন, ফলো করবেন, যে মিস্টেকটা বেশিরভাগ লোক এই এক্সারসাইজটা কোন জায়গায় করেন। দেখুন বন্ধুরা, এই যে আমি যেভাবে মাথায় কিন্তু এইটা মিস্টেক আছে, এইভাবে কেউ হাত উপরে নিচ করে, এটা মিস্টেক, এই জায়গায় স্ট্রেটভাবে মারবেন, এটা হচ্ছে পারফেক্ট, এটাই ডন্ট। তো বন্ধুরা, এটা মারবেন 4টে সেট। তো নেক্সট বন্ধুরা, এই যে আমাদের নেক্সট বলতে কি আমাদের ট্রাইসেপসের যে লাস্ট যে এক্সারসাইজ, 3 নম্বর এক্সারসাইজটা, সেটা এই মেশিনের মধ্যে, এটাকে বলা হয় ব্যাক পুশআপ বন্ধুরা। এটা যদি আপনারা করেন বন্ধুরা, দুই দিকে ফায়দা আসে, মানে দুই দিকে লাভ পাওয়া যায়। একটা তো আপনার ট্রাইসেপস ভালো হবেই হবে, দ্বিতীয় নম্বর আপনাদের চেস্টটাও কাজ করে, মানে লোয়ার চেস্টও হেভি কাজ করে বন্ধুরা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের লোয়ার চেস্ট মানে বুকের যে ছাতিটা, সেটাও আমার ভালোই কিন্তু কাজ করতেছে, বুকের ছাতি প্লাস ট্রাইসেপস দুইটাই ভালো কাজ করে। এটাও 4টে সেট মারবেন, একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে। তো নেক্সট বন্ধুরা, এরপরে আমি দেখাবো শোল্ডারের ওয়ার্কআউট। তো শোল্ডারটা ভালো করার জন্য সবাইকে এক্সারসাইজ করতে লাগবে, শোল্ডারটা খুবই ইম্পর্টেন্ট পার্ট বডি পার্ট। তো বন্ধুরা, শোল্ডার এক্সারসাইজ করতে আমি ফার্স্ট দেখুন বারবেল দিয়ে। তো বন্ধুরা, বারবেল প্রেস দিয়ে শোল্ডার মানে শোল্ডার এক্সারসাইজ করতেছি, তবে এইখানটা কী হয় বন্ধুরা, এইখানটে একটা কথা ধ্যান রাখবেন, শোল্ডার এক্সারসাইজ যখন আপনারা শুরু করবেন তখন আপনাকে ওয়েটটা কিন্তু আপনাকে স্বাভাবিক নিতে লাগবে। এইখানটা কী করবেন বন্ধুরা, অনেক লোকে হেভি ওয়েট নিয়ে মানে মারার চেষ্টা করে, যারাগুলো তাদের মারাটা সঠিক হয় না, মিস্টেক হয়ে যায়, মানে একটু গড়বড় হয়ে যায়, ওই জন্য আপনার ওয়েট সেইভাবে নিবেন আর ধীরে ধীরে মারবেন, অত জোরে মারা কোনো দরকার নেই, আমি যেভাবে মারতেছি। আর আপনারা মানে ওয়েটটাকে ফিল করতে লাগবে, যে আপনার যে ওজনটা মারতেছেন সেটা যেন আমার ফিল হয়, আপনার মানে শোল্ডারে জন্য আপনার কাঁধে জন্য আপনার ওয়েটটা ভালো করে পড়ে, সেই জন্য তো তারপরে তো আপনার ওয়েটটা ভালো করে মানে মাসালে কাজ করবে, আপনার যদি স্পিডে মারেন সেটা কাজ করে না। এটা 4টে সেট মারবেন, প্রতিটা সেটের মধ্যে 15 রেপিটেশন। তো নেক্সট বন্ধুরা, এই যে আসিল আমি ডাম্বল দিয়ে। তো বন্ধুরা, এটা একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা ডাম্বল দিয়ে, এটা আপনারা হয়তো করেন, আর প্রত্যেকটা বডি বিল্ডারে এই এক্সারসাইজটা করে ডাম্বল দিয়ে, খুবই একটা ফাটাফাটি এক্সারসাইজ বন্ধুরা শোল্ডার, মানে কাঁধকে চওড়া করা বা কাঁধকে ফুলিয়ে তোলার জন্য হ্যাভি একটা এক্সারসাইজ বন্ধুরা ডাম্বল দিয়ে। তো মনে রাখবেন বন্ধুরা, এটাও আপনাকে 4টে সেটে মারতে লাগবে, এক একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে, তবে ধ্যান রাখবেন এটাও আপনাকে কিন্তু ভালো করে মারতে লাগবে, ওজনটা ফিল করার জন্য ধীরে ধীরে মারতে লাগবে, ওদের স্পিডে মারা কোনো দরকার নাই। তো বন্ধুরা, এরপরে আমি যেটা দেখাবো বন্ধুরা শোল্ডারের একটা আমাদের 3 নম্বর এক্সারসাইজ, যে এই বারবেল দিয়ে, তবে এটা একটা আরও ফাটাফাটি এক্সারসাইজ বন্ধুরা, এটা অনেক লোকে হয়তো এই এক্সারসাইজটা করেন না,
তবে আমি সাজেশন করবো বন্ধুরা, এটা যদি আপনারা একবার করে দেখেন তো ভালো রেজাল্ট পাবেন আপনার, মানে সাথে সাথে একটু কিছুটা হলেও রেজাল্ট পাবেন। এই এক্সারসাইজটা হেভি এক্সারসাইজ বন্ধুরা, শোল্ডারের জন্য কার, আপনার ওয়েট একটু কম দিয়ে মারুন, আপনার একবার ট্রাই করে দেখুন ফাটাফাটি এক্সারসাইজ বন্ধুরা, আপনার সাথে সাথে কিছুটা হলেও রেজাল্ট পাবেন। এই এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ, তবে মনে রাখবেন বন্ধুরা এই এক্সারসাইজটা আপনাকে চারটি সেট মারতে লাগবে, এক একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে। এরপরে যেটা দেখাবো বন্ধুরা শোল্ডার, এনে কি আমাদের আজকে লাস্ট এক্সারসাইজ শোল্ডারের, দেখুন বন্ধুরা এই ডাম্বল দিয়ে। তো বন্ধুরা এইখানে কি হয়, আমি একটা কথা বলি, এই এক্সারসাইজটা খুবই একটা সহজ এক্সারসাইজ বন্ধুরা, আপনারা তাহলে ইজিলি করতে পারেন, তাহলে বড় ডাম্বল দিয়ে মারতে পারেন, কোনো অসুবিধে নাই। আপনার বেশি থেকে বেশি ওজনের ডাম্বল দিয়ে মারুন, কোনো অসুবিধে নেই, অবশ্যই ভালো হবে রেজাল্ট। আপনারা এই এক্সারসাইজটা খুব সহজে ইজিলি করতে পারেন বন্ধুরা, খুবই ভালো এক্সারসাইজ। তো বন্ধুরা আজকের আমাদের ভিডিও এইখানে শেষ হলো, আশা করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, নেক্সটে কীরকম ভিডিও চান অবশ্যই জানাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন, জয় হিন্দ, টাটা, বাই বাই, জয় হিন্দ।